নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক রান্না বান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি পিস পোলাও বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে এলে ঝটপট বানিয়ে ফেলুন এই পিস পোলাও এটা করতে করাইতে দশ থেকে ১২ মিনিট সময় লাগে আর প্রেশার কুকারে করলে পাঁচ থেকে ছ মিনিট রেসিপিটা দেখার সময় যদি কিছু মিস হয়ে যায় তাহলে আমার ডেসক্রিপশানটা অবশ্যই দেখে নেবেন রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আসুন দেখে নিই আজকের রেসিপিটি পিসপোলা বানানোর জন্য আমি যেই গ্লাসে চাল মাপি সেই গ্লাসে এক গ্লাস গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এটা মেজারমেন্ট কাপের হাফ কাপ আপনারা বাড়িতে যেটা দিয়ে চাল মাপেন সেটা দিয়েও চালটা নিতে পারেন এবার চালটা আমি চার থেকে পাঁচবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব আর যদি এটা আপনারা বাসমতি চালের করেন ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন গোবিন্দভোগ চালের করলে ধুয়ে ভেজানোর কোনো প্রয়োজন নেই পোলাও বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি আপনারা চাইলে ঘিয়ের বদলে হোয়াইট অয়েলেরও ব্যবহার করতে পারেন তবে পোলাও যদি ঘিতে করেন তাহলে তার স্বাদ ভীষণ ভালো হয় ঘিটা এদিকে গরম হোক আমি কিছু ফোড়ন নিয়ে নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি নিয়েছি দুটো তেজপাতা ছোট এলাচ দুটো একটা স্টারানিচ এক টুকরো দারচিনি লবঙ্গ দুটো একটা জৈত্রী আর একটা বড় এলাচ এবার এই ফোড়নগুলো ঘিটার মধ্যে দিয়ে দেব ফোড়নটা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে সুগন্ধ বেরোচ্ছে এখন এক মুঠো অর্থাৎ দশ বারোটা ভাঙা কাজু এর মধ্যে দিয়ে দিলাম কাজুটা অবশ্য যে যার খুশি মতো দেবেন কম বেশি দিতে পারেন দিয়ে এক থেকে দেড় মিনিট কাজুটা একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি আদা জুলিয়ান করে কেটে রেখেছি সেটা আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেটা অবশ্যই ঝালটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী বুঝে দে আর দিয়ে দেবো মটরশুঁটি পিস পোলাও যেহেতু মটরশুঁটি তো দিতেই হবে এটা দেড়শো গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি ছোট বাটির এক বাটি দিয়ে দিলাম এটা যেহেতু ফ্রেশ মটরশুঁটি সেই জন্য এটা দুই মিনিট ভেজে নেব যদি ফ্রোজেন মটরশুঁটি হতো তাহলে এক থেকে দেড় মিনিট ভাজলেই হয়ে যেত মটরশুঁটিটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে অথবা কোনো সাজেশন থাকে রেসিপি সম্বন্ধে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর একটা মশলা আমি তৈরি করে রেখেছি সেটা হলো অল্প একটু জৈত্রী জাইফল আর সামরিচ একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ এবার সব কিছু ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে দু মিনিট ভেজে নেব এখন দু মিনিট ভাজা হয়ে গেছে যেই কাপটায় মেপে আমি চালটা নিয়েছি সেই কাপের ডবল জল আমি গরম করে দিয়ে দিলাম আর যদি এটা প্রেশার কুকারে করতাম তাহলে দেড় কাপে একটু কম জল দিতে হতো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে ঢাকা দিয়ে পোলাওটা রেডি করে নেব পোলাওটা প্রায় হয়েই এসছে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ চিনি দিয়ে হালকা হাতে নেড়ে দেবো দেখুন কীরকম সুন্দর ঝরঝরে পোলাওটা হয়েছে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার পিস পোলাও রেসিপিটা ভীষণ সহজ যদি ভালো লাগে আশা করছি আপনিও বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ